বিসমিল্লাহ রহমান রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেইসার অ্যান্ড টেক বিজনেস চ্যানেল এর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে এক্সেলের টিউটোরিয়াল সম্পর্কিত। জাস্ট সিম্পল কিছু কাজ দেখাবো, যেমন এটি একটি এক্সেলের এক্সেল ডকুমেন্ট বা এক্সেল শিটে করা একটি জাস্ট ডকুমেন্টস বা শিট। তো এখন বিভিন্ন অফিস থেকে বা বিভিন্ন বিভিন্ন সময় এইরকম ডেটা শিট তারা প্রস্তুত করে থাকে, কিন্তু যখন প্রিন্ট দিতে যায় তখন কিন্তু সঠিকভাবে এটি অ্যালাইন করা সম্ভব হয় না। যদি যিনি প্রিন্ট দিবেন তার যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয়। তো আমরা এই ভিডিওতে দেখাবো যে এইরকম একটি এক্সেল শিট থাকলে সেটিকে আপনি কীভাবে প্রিন্ট উপযোগী করবেন বা কীভাবে বা প্রিন্ট দিবেন, অথবা আপনার এই এ4 পেজ বলুন বা লিগ্যাল পেজ বলুন, সেই পেজের ভিতরে আপনি কীভাবে নিয়ে আসবেন এটি আমরা এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, শুরুতেই আপনি যেহেতু যেই পেজে প্রিন্ট দিবেন সেই পেজে আপনি আগে পেজটা নিয়ে আসুন। যেমন আমরা এ4 প্রিন্ট দিতে যাচ্ছি, তো এ4 সিলেক্ট করে নিন এখানে, এবং দেন দ্যাট হচ্ছে আপনি মার্জিনটা পরে যান। মার্জিনে যাওয়ার আগে আমরা বলবো যে ভিউতে যান। আপনি ভিউতে গিয়ে জাস্ট আপনি একটি পেজ পেজ বর্ডার কতখানি দেখুন। আমরা যদি এই পেজ লেআউটে গেলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। এটি হচ্ছে নর্মাল, এটি হচ্ছে পেজ লেআউট ভিউ। তো লেআউটে গেলে দেখুন এই হচ্ছে এ4 এর, যদি আমরা সোজাসুজি রাখি পোর্ট্রেট তাহলে এরকম আসে। আমরা আসলে পোর্ট্রেট না রেখে, ঠিক আছে, যেহেতু পোর্ট্রেটে দেখতে পেলাম এটি আসতেছে না, এবং এটি যদি যথেষ্ট ছোট করি তাও আসলে এই এই ডাটার সময় আরও ছোট হয়ে যাবে, যার ফলে আমরা এটি পেজ লেআউটে গিয়ে এটিকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিলাম, ল্যান্ডস্কেপ করলাম। তো ল্যান্ডস্কেপ করার পর এখন দেখুন এখন কিন্তু চলে আসছে। তো এটিকে আরও ক্লিয়ার ভিউ বোঝার জন্য আমরা যতখানি প্রিন্ট দেবো সেটাকে জাস্ট বর্ডার করে নিই। মানে এখন কিন্তু প্রিন্ট দিলে যদিও বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডার কিন্তু আসবে না, জাস্ট হোয়াইট পেজে আসবে। তো প্রিন্ট দিলে যাতে বক্সসমূহ বা এই এই ঘরসমূহ সঠিকভাবে আসে জন্য কী করবেন, এর জন্য জাস্ট এই সব সিলেক্ট করে হোমে গিয়ে আপনি অল বর্ডার করে রাখুন, তাহলে কিন্তু এই ঘর সহ বা বর্ডার সব প্রিন্ট হবে। তো এখন দেখুন আমরা এ4 যখন পোর্ট্রেট করেছি এই জায়গাটা আরও আরও বেশ সাইডে জায়গা রয়ে গিয়েছে, রয়ে গিয়েছে। এখন এই জায়গাটি আপনি কীভাবে ফিল আপ করবেন দেখুন। আচ্ছা, এই সাইডে কিন্তু একটা ঘর বাকি রয়েছে, তো কোনো সমস্যা না, আপনি সব সিলেক্ট করে সবটা সিলেক্ট করে দেন হচ্ছে অল বর্ডারে ক্লিক করুন, তাহলে বর্ডার সব প্রিন্ট হবে। ওকে, ফাইন। তো এখন দেখুন যে এই আরও কিন্তু জায়গা রয়েছে, চাইলে আর একটু বাড়ানো সম্ভব। তো আর একটু বাড়ানো সম্ভব, সেক্ষেত্রে যদি সবগুলো সেম মানে একই ডিস্টেন্সে ঘর হতো, সবগুলো ঘর কিন্তু সিলেক্ট করে একইবারে বাড়ানো সম্ভব। এখানে সব সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে যদি আমরা কলাম ওয়ার্ড যদি এখানে যদি আমরা একটা নির্দিষ্ট মান বসাই, তো সবগুলো ঘরই সেই মানে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে ঘরটি অনেক বড় দরকার হচ্ছে, হয়তো এই তিনটি ঘর সমান বা এই তিনটি ঘরের সমান। তো এখন একটা কাজ করি, আমরা এই তিনটি ঘরও সামান্য পরিমাণে বাড়াই, এবং অথবা এই এই সাইডের ঘরগুলো দেখুন একটু কিন্তু বাড়ানোর প্রয়োজন হচ্ছে না, জাস্ট এই দিকের ঘরগুলো একটু বাড়ালে বেটার হয়। তারপর এই দিকের ঘরগুলো তিনটা ঘরই সমানভাবে বাড়াবো। তো সেক্ষেত্রে তিনটা ঘর সিলেক্ট করে আমরা কলাম ওয়াইডে গেলাম, এবং এখান থেকে আছে এটা 72, এটাকে জাস্ট আমরা 0.90 করে দিই, তাহলে কি আসে দেখি আমরা। 90 করে দিলে একটু বেশি আসে। ওকে, তো আর একটু কমিয়ে দিই আমরা, এখন কিন্তু চলে আসছে দেখুন। তো এই তিনটি ঘরে সমানভাবে বাড়ানোর জন্য বা সবগুলো ঘরে সমানভাবে বাড়ানোর জন্য জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে ফরম্যাটে গেলাম, এবং এখান থেকে কলাম ওয়াইড একবারে 0.90 করে দিয়েছি, যার ফলে তিনটি ঘরে সমানভাবে বেড়ে গিয়েছিল। এখন কিন্তু আপনি প্রিন্ট দিলে দেখতে পারবেন যে আসলে সঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। দেখুন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পি প্রেস করলে দেখুন পুরো একটা এ4 পেজের মধ্যে কিন্তু চলে আসতেছে। তো পেজে মার্জিন কতটুক আছে বা মার্জিন পরিবর্তনের জন্য সেটা আপনি কি করবেন দেখুন, এখান থেকে যান পেজ মার্জিন, মার্জিন কীরকম আছে দেখুন। এখন টপে আছে 0.75, টপে আমরা কমিয়ে দিই, এত মার্জিন তো প্রয়োজন নেই, বর্তমানে কমিয়ে দিয়েছি আমরা। দেন হচ্ছে লেফট রাইট এটি কমিয়ে দিতে পারি আমরা চাইলে। আর হেডার ফুটার এখানে প্রয়োজন, আসলে হেডার ফুটার আমরা কোনো কিছুই নাই এখানে, যার জন্য হেডার ফুটার প্রয়োজন নাই।
তো এখন কিন্তু এই ঘরগুলো চাইলে একটু বাড়ানো সম্ভব, আমরা এই তিনটে একটু বাড়িয়ে দিই। হোমে যান, ফরম্যাটে যান, কলাম হোয়াইট, দেন হচ্ছে এটাকে 0.8 করে দিন, আর আরো আরো বাড়ানো সম্ভব। তো আপনি আপনি সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে যান, দেন হচ্ছে 0.90 করে দিন, 0.90 করে দিন। ওকে, আমরা মনে হয় এটি আসলে ওয়াইড বেড়াতে হবে, ওয়াইড 0.90 করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু যদি একটু বড় মনে হয় জাস্ট এটা আপনার একটু একটু এভাবেও চাপিয়ে দিতে পারেন, যদি খুব সামান্য ব্যবধান চাপানোর করেছেন এটা চাপিয়ে দিতে পারেন। এখন এই অবস্থা করার পরে কিন্তু আপনাকে সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস দিতে হবে, সেভ দিতে হবে, নাহলে কিন্তু আপনি যা করতেছেন সেভ থাকবে না। হ্যাঁ, অথবা এখান থেকে ব্যাপার সেভ দিবেন, যাই করেন না কেন সেভ দিবেন না, সেটা কিন্তু সেভ থাকবে না। এখন দেখুন, এখন প্রিন্টে গিয়ে দেখুন, এখন কিন্তু বেশ পূর্ববর্তী সমাজের পাশে অনেকখানি জায়গা ছিল, এখন কিন্তু ওইভাবে জায়গা থাকবে না। দেখুন এখন কিন্তু মোটামুটি পেজের ভিতরে বেশ ফিট হয়ে চলে এসেছে, 3 নম্বর পেজ। এখন এই এক্সেল শিট প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটি কথা বলবো, যে এখানে দেখুন পেজগুলো আছে টোটাল 3টি, আপনি যদি প্রিন্ট দেন তাহলে দেখা যাবে চতুর্থ পেজ আর একটি সাদা পেজ বের হয়ে আসছে। তো সাদা পেজ যাতে না আসে, চারটি যাতে না আসার জন্য আপনি 1 থেকে 3 এখানে লিখে দেবেন, 1 থেকে 3 লিখে দেবেন, তাহলে ওই প্রথম 3টি আসবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আর এটি অবশ্যই করবেন, অনেকেই দেখা যাচ্ছে এখানে আপনারা ঘর ঠিকই দেখেন কিন্তু প্রিন্ট দিতে গেলে ঘর দেখেন না, এটি হয় আসলে এক্সেল শিটে আপনি ঘর দেন আর না দেন, শুরুতে এরকম ছোট ছোট ঘর এখানে দেখা যাবে কিন্তু যখন প্রিন্ট দিতে যাবেন, আমরা একটু দেখাচ্ছি, তখন কিন্তু ঘরগুলো দেখা যাচ্ছে না। তো এই জন্য আপনাকে যদি ঘর সহ প্রিন্ট দিতে চান তাহলে অবশ্যই এই ঘরগুলোকে, সমস্ত ঘরগুলোকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনাকে অল বর্ডারে ক্লিক দিয়ে নিতে হবে, তাহলে ঘর সহ প্রিন্ট হবে। তো এই এই হচ্ছে আসলে এক্সেল শিট প্রিন্ট দেওয়ার পদ্ধতি। এখন চাইলে এটাকে আপনি পিডিএফ হিসেবে সেভ করে নিতে পারেন, ব্রাউজে গিয়ে যান, তাহলে আপনি যদি আপনার উইন্ডোজ না অফিস 16 বা 19 থেকে থাকে, এখান থেকেই ডিরেক্টলি প্রিন্ট করার পিডিএফ করার সুযোগটা আপনি পাবেন। অফিস 7-এ কিন্তু এই ডিরেক্টলি পিডিএফ করার সুযোগটা এখনও নাই, এখন আমরা পিডিএফ করে দিলাম। দর্শক, এই হচ্ছে পিডিএফ ডকুমেন্টস, দেখুন একদম A4 পেজের সাথে সঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে, যদিও ডকুমেন্টসটি প্রথম অবস্থায় এরকম ছিল না। এখন চাইলে এটি আপনি এই ফরম্যাটটা যে কোনো জায়গায় সেন্ড করতে পারেন, এটি অবশ্য হচ্ছে কোনো ডাটা চেঞ্জ করা যাবে না, এটি পিডিএফ ফরম্যাট, আর চাইলে এক্সেল ফরম্যাটটি আপনি সেভ করে পাঠাতে পারেন। তো আমার মনে হয় বুঝতে পেরেছেন, এই ছিল আমাদের ভিডিওর বিষয়বস্তু। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে ফ্রেন্ডস।